ভালোবাসার অত্যাচার প্রথমেই বলি এই ভালোবাসার অত্যাচার আমার বাবা মা ও শ্যামলি খুব আনন্দ এবং আন্তরিকতার সঙ্গে দিনের পর দিন বছর বছরের পর বছর পালন করে গেছে কিন্তু আমরা যখন এই ভালোবাসার অত্যাচার ঘটাতে গেছি তখন কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়েছে তবে একটা সময় আমার আত্মীয় স্বজন বিরক্ত অসন্তুষ্ট হলেও আমি আমল দিতাম না রকম ইনফরমেশন ছাড়াই হঠাৎ 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 করে ফ্যামিলি নিয়ে এক দু দিনের জন্য হাজির হয়ে যেতাম আর একটা বিশেষ ব্যাপার শ্যামলী এবং আমার দুই ছেলেকে না নিয়ে আমি একা কোনো দিন কোথাও যেতাম না পরবর্তীকালে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে আমি চিন্তা করলাম না এটা ঠিক হচ্ছে না আমি আমল না দিলে কী হবে ভীষণভাবে মান সম্মান নষ্ট হচ্ছে তারা আমাদের বাড়িতে এলে বা কোনো সাহায্য সহযোগিতা করতে হলে আমরা করব কিন্তু আমরা আর যাবো না আর আমরা যত আমার যত অসুবিধা সমস্যাই হোক না কেন সাহায্য সহযোগিতা নেওয়ার বা চাওয়ার কোন প্রশ্ন নেই এখন কোন আত্মীয় বাড়ি গেলে এক দেড় ঘন্টার জন্য যাই তাও তারা